আজকে আমরা রবার্ট ব্রাউনিংয়ের লেখা মিটিং অ্যাট নাইট নিয়ে ডিটেলসে আলোচনা করব। কবিতাটিতে প্রচুর সিম্বলস এবং ইমাজারি ব্যবহার করা হয়েছে কবিতাটিতে বিভিন্ন কালার সিম্বলও ইউজ করা হয়েছে যাদের প্রতিটি নিজস্ব অর্থ আছে এবং আজকে আমরা কবিতাটি লাইন বাই লাইন অ্যানালাইসিস করার সাথে সাথে বিভিন্ন সিম্বলস এবং ইমাজারিগুলি নিয়েও আলোচনা করব। কিন্তু কবিতাটি শুরু করার আগে কবিতাটির সম্পর্কে কিছু তথ্যগুলি জেনে নেওয়া যাক অর্থাৎ প্রথমে আমরা প্রিটেক্স নিয়ে আলোচনা করব সো দ্য ফার্স্ট কোশ্চেন হলো এটি কি ধরনের কবিতা না এটি হলো একটি ড্রামাটিক লিরিক এবং সঙ্গে সঙ্গে এটি একটি লাভ পোয়েম এছাড়াও অনেক ক্রিটিক্সরা মনে করেন যে এটি হলো একটি অটোবায়োগ্রাফিক্যাল পোয়েম মিটিং এট নাইট কবিতাটি নেওয়া হয়েছে ড্রামাটিক রোম্যান্সেস অ্যান্ড লিরিক্স থেকে রাইম স্কিম এই কবিতার রাইম স্কিম হল এবিসি সিবিএ ডিইএফএ এফ ইডি মিটিং এট নাইট সম্ভবত নির্দেশ করে রবার্ট ব্রাউনিং এবং এলিজাবেথ ব্যারেটের গোপন সাক্ষাৎকারকে এলিজাবেথ ব্যারেট ও সেই সময়ের একজন প্রসিদ্ধ কবি ছিলেন নাও দ্য কোয়েশ্চেন ইজ দ্যাট কেন রবার্ট ব্রাউনিং তার প্রেমিকা এলিজাবেথের সাথে রাত্রিবেলায় দেখা করতে যাচ্ছেন এর রিজন হল প্রথমত এলিজাবেথের বাবা ছিলেন খুবই স্ট্রিক্ট এবং তিনি তার বারোটি ছেলে মেয়েদের বিবাহ করতে নিষিদ্ধ করেছিলেন তাই তাদের দিনের বেলায় সাক্ষাৎকারের কোনো চান্স ছিল না সেকেন্ড রিজন হল ভিক্টোরিয়ান এজে নিয়ম ছিল যে বিবাহ শুধুমাত্র একই শ্রেণীর মধ্যেই সম্পাদিত হওয়া উচিত থার্ড রিজন হলো রবার্ট ব্রাউনিং বাস করতেন লন্ডনে এবং এলিজাবেথ বাস করতেন ফ্লোরেন্সে এবং এছাড়াও এলিজাবেথ এক স্নায়বিক রোগে ভুগছিলেন তার ফলে তাদের লাভ অ্যাফেয়ার এ সংশয় ছিল এই সমস্ত কারণগুলির জন্য রবার্ট ব্রাউনিং সম্ভবত রাত্রিবেলায় তার প্রেমিকার সাথে দেখা করতে গিয়েছিলেন কবিতাটি শুরু করার আগে এটা জেনে রাখতে হবে যে এখানে পোয়েট লাভার সূর্যাস্তের পর নৌকায় করে বেরিয়েছেন তার বিলাভেটের সাথে দেখা করার জন্য এবং যাত্রাপথে তিনি তার দেখা বিভিন্ন দৃশ্যগুলি বর্ণনা করেছেন শোক কবিতাটি শুরু করা যাক দ্য গ্রে সি অ্যান্ড দ্য লং ব্ল্যাক ল্যান্ড অর্থাৎ পোয়েট লাভার যে সময় যাত্রা শুরু করছেন সেই সময় তিনি দেখতে পেয়েছিলেন দ্য গ্রে সি অর্থাৎ ধূসর রঙের সমুদ্র অ্যান্ড দ্য লং ব্ল্যাক ল্যান্ড অর্থাৎ বিস্তীর্ণ বা দীর্ঘ কালো জমি এখন মনে একটা কোয়েশ্চেন আসছে যে সিটা গ্রে এবং ল্যান্ডটা ব্ল্যাক কেন এর পেছনে সাধারণভাবে দেখতে গেলে দুটি কারণ থাকতে পারে প্রথমত সম্ভবত তিনি যখন সমুদ্রে যাত্রা শুরু করেন সেই সময় ইভিনিং বা সন্ধ্যাবেলা ছিল তাই সমুদ্রটা গ্রেক রং দেখাচ্ছিল এবং তিনি যখন ল্যান্ডে পৌঁছান সেই সময় রাত হয়ে যায় তাই জমিটা কালো রঙের দেখাচ্ছে দ্বিতীয় কারণ হচ্ছে যে তিনি যেহেতু সমুদ্রে আছেন তাই সেখানটা চাঁদের আলোর জন্য গ্রে দেখাচ্ছে কিন্তু ল্যান্ড যেহেতু কবির থেকে অনেক দূরে আছে তাই দূর থেকে সেটিকে কালো দেখাচ্ছে প্রকৃতপক্ষে গ্রেসি এবং লং ব্ল্যাক ল্যান্ড দুটি হলো ভিজুয়াল ইমাজারি বা দৃশ্যমান চিত্রকল্পের এক্সাম্পল অর্থাৎ এগুলি শুধুমাত্র চোখ দিয়ে দেখতে পাওয়া যায় দ্য গ্রেসি অ্যান্ড ব্ল্যাক ল্যান্ড সিম্বোলাইজেস দ্য পোয়েট লাভার্স কনফিউশন অ্যাভার দ্য সাকসেস অফ জার্নি অর্থাৎ সেটি সিম্বলাইজ করে কবি প্রেমিকের কনফিউশনকে যে সে যে উদ্দেশ্যে যাচ্ছেন সেটি আদৌ সফল হবে কিনা না অ্যান্ড দ্য ইয়োলো হাফ লার্জ অ্যান্ড লো এবং পোয়েট লাভার দেখতে পাচ্ছেন আকাশে হলুদ রঙের অর্ধচন্দ্র বা আধখানা চাঁদ উঠেছে যেটি দেখতে লার্জ অর্থাৎ বড় এবং লো অর্থাৎ নিচু এখানে হাফমোনকে লার্জ এবং লো দেখার কারণ হচ্ছে এটি হরাইজেন বা দিগন্ত রেখা থেকে উদিত হচ্ছে এবং তাই চাঁদের কালার সিলভার না হয়ে ইলো কালার দেখতে পাওয়া যাচ্ছে এই ইয়েলো হাফ মুন ও একটি ভিজুয়াল ইমাজারি এর এক্সাম্পল হিস্টোরিক্যালি অ্যান্ড মাইথোলজিক্যালি চাঁদকে ফিমেল প্ল্যানেট ধরা হয় তাই এটি সেক্সুয়াল ইউনিয়নকে ইন্ডিকেট করে দ্য ইয়েলো কালার অ্যান্ড সেমি সার্কুলার সাইজ অফ দ্য মুন সিম্বোলাইজেস দ্য স্টেজ অফ ইম্পারফেকশন অফ দ্য সেট লাভ অ্যাফেয়ার অর্থাৎ চাঁদের হলুদ রং এবং অর্ধবৃত্তাকার আকার উল্লিখিত ভালোবাসার সম্পর্কের অপরিপূর্ণতাকে বোঝায় অ্যান্ড দ্য স্টার্টেলড লিটল ওয়েবস দ্যাট লিভ ইন ফায়ারি রিংলেটস ফ্রম দেয়ার স্লিপস এখানে স্টার্টেল কথাটির অর্থ হলো চমকে ওঠা লিটিল ওয়েবস কথাটির অর্থ হলো ছোট্ট ঢেউগুলি অর্থাৎ এখানে কবি বোঝাতে চেয়েছেন যে সেই সময় সমুদ্র ছিল বেশ শান্ত এবং লিফ কথাটির অর্থ হলো লাফিয়ে ওঠা আবার ফায়ারি রিংলেটস কথাটির অর্থ হল আগুনের মতো উজ্জ্বল লাল রঙের বলায়াকার অ্যান্ড দ্য স্টার্টেল লিটল ওয়েবস দ্যাট লিপ অর্থাৎ এবং চমকে ওঠা ছোট ঢেউগুলি লাফিয়ে উঠল ইন ইনফায়ার রিংলেটস অর্থাৎ আগুনের মতো উজ্জ্বল লাল রঙের বলায় আকারে ফ্রম দেয়ার স্লিপ অর্থাৎ তাদের ঘুম থেকে সো এখানে আমরা দেখতে পাচ্ছি ঢেউ কোনোদিনও চমকে ওঠে না বা লাফিয়ে ওঠে না বা ঘুমোয় না তাই এটি হলো পার্সোনিফিকেশানের এক্সাম্পল পার্সনিফিকেশন হলো একটি ফিগার অফ স্পিচ যার দ্বারা নির্জীব বস্তুর উপর প্রাণসত্ত্বা আরোপ করা হয় অর্থাৎ জীবিত মানুষের কোয়ালিটি দেওয়া হয় তাই পোয়েট এখানে মনে করেছেন যেন ঢেউগুলি রাত্রিবেলায় ঘুমন্ত অবস্থায় ছিল এবং যেই না তার নৌকার আঘাত পেল সেই না তারা চমকে লাফিয়ে উঠল যেমনভাবে মানুষ আচরণ করে এখানে স্টার্টেল লিটল ওয়েবস এবং ফায়ার রিংলেটস হলো ভিজুয়াল ইমাজারি এর এক্সাম্পল দ্য ফায়ার রিংলেটস সিম্বলাইজেস দ্য ব্রাইট লক্স অফ হেয়ার অব দ্য বিলাভেট যেহেতু রিংলেট কথাটির আরেকটি অর্থ হল কোঁকড়ানো চুলের খোপা তাই এটি কবির প্রেমিকার কোঁকড়ানো চুলের খোপাকে ইন্ডিকেট করে পোয়েট লাভার যতই তার গন্তব্যস্থলের নিকটবর্তী হতে থাকেন ততই তিনি তার প্রেমিকার ছবি মনে কল্পনা করতে থাকেন তাই তিনি সেই বলাকৃতি ঢেউগুলির মধ্যে তার লেডি লাভ এর কোঁকড়ানো চুলের খোপাকে কল্পনা করেন অ্যাজ আই গেন দ্য কোভ উইথ পুশিং প্রো এখানে গেন কথাটির অর্থ হলো পৌঁছানো কোভ কথাটির অর্থ হল খাঁড়ি উপসাগর বা সমুদ্রের তীর এবং প্রো কথাটির অর্থ হলো নৌকার সুচল অগ্রভাগ বা যাকে আমরা গলুই বলি অর্থাৎ আমি খাঁড়িতে বা উপসাগরে পৌঁছালাম নৌকার অগ্রভাগ বা গলুই ঠেলে অ্যান্ড কোয়েঞ্চ ইট স্পিড ইন দ্য স্লাসি স্যান্ট কোয়েঞ্চ কথাটির অর্থ হলো কমানো এবং ইটস বলা হয়েছে বোটটাকে স্লাসি স্যান্ড কথাটির অর্থ হল কর্দমাক্ত বালি বা কাদাযুক্ত বালি অ্যান্ড কোয়েঞ্চ ইট স্পিড অর্থাৎ নৌকার গতিবেগ কমে গেল ইন দ্য স্লাসি স্যান্ড অর্থাৎ কর্দমাক্ত বালিতে এই যে স্লাসি স্যান্ড কথাটি হলো ট্যাকটাইল বা টাচ ইমাজারি বা স্পর্শ চিত্রকল্পের এক্সাম্পল অর্থাৎ যেগুলি আমরা স্পর্শ করতে পারি দ্য স্লাসি স্যান্ড সিম্বলাইজেস দ্য টুইন পসিবিলিটিস অফ সাকসেস অ্যান্ড ফেলিওর অর্থাৎ দ্য স্লাসি স্যান্ড সাফল্যতা ও ব্যর্থতা উভয় সম্ভাবনাকেই বোঝায় দেন মাইল অফ ওয়াম সি সেন্টেড বিচ কথাটির অর্থ হলো সমুদ্রের গন্ধযুক্ত তট বা সৈকত তেন ওয়াম সি সেন্টেড বীচ অর্থাৎ তারপর এক মাইল বিস্তীর্ণ উষ্ণ সমুদ্রের গন্ধযুক্ত সমুদ্র তট অর্থাৎ কবি এখানে বলতে চেয়েছেন যে তারপর বক্তা এক মাইল পায়ে হেঁটে গেলেন সমুদ্রের গন্ধযুক্ত তটের উপর এখানে কবি বলতে চেয়েছেন যে সারাদিন প্রচন্ড রোদে উন্মুক্ত থাকার জন্য সমুদ্রের তটটি ওয়াম বা উষ্ণ অবস্থায় আছে সমুদ্র তট থেকে যেহেতু সমুদ্রের গন্ধ নিঃসৃত হয় তাই এটিকে সি সেন্টেড বিচ বলা হয়েছে এখানে ওয়াম সি সেন্টেড বিচ কথাটি হলো অল ফ্যাক্টরি বা স্মেল ইমাজারি এর এক্সাম্পল যাদের আমরা গন্ধ অনুভব করতে পারি নেক্সট লাইন থ্রি ফিল্ডস টু ক্রস টিল আ ফার্ম অ্যাপিয়ার্স নাও দ্য স্পিকার উইল হ্যাভ টু ক্রস থ্রি ফিল্ডস টু রিচ হিজ ডেস্টিনেশন অ্যান্ড দ্য পোয়েটস ডেস্টিনেশন ইজ দ্য ফার্ম হাউস ওয়ে হিজ লেডিল অফ লিভস অর্থাৎ কবি প্রেমিক তিনটি মাঠ বা ক্ষেত পার হলো যতক্ষণ না একটি খামার বাড়ি দেখতে পাওয়া গেল যেখানে তার প্রেমিকা থাকেন ইজ কেন কবি তিনটি মাঠের কথা বললেন তিনি দুটি বা চারটি মাঠের কথা বলতে পারতেন এখন জানতে হবে থ্রি ফিল্ডস কথাটি অত্যন্ত সিম্বলিক দ্য থ্রি ফিল্ডস সিম্বলাইজ দ্য থ্রি সোশিও পার্সোনাল প্রবলেমস ইন দ্য লাভ অ্যাফেয়ার অর্থাৎ কবিতার শুরুতে আমরা যে তিনটি প্রবলেমসের কথা বলেছি সেগুলিই ইন্ডিকেট করে এই তিনটি প্রবলেমের কথাকেগুলি এগুলি হল ফার্স্ট এলিজাবেথের বাবা তার সকল বারোটি ছেলে মেয়েদের বিবাহ করতে মানা করেছিলেন সেকেন্ড ভিক্টোরিয়ান এজে বিবাহ শুধুমাত্র একই শ্রেণীর মানুষের মধ্যেই হওয়ার রীতি ছিল এবং থার্ড রবার্ট ব্রাউনিং বাস করতেন লন্ডনে এবং এলিজাবেথ বাস করতেন ফ্লোরেন্সে এছাড়াও এলিজাবেথের স্নায়বিক রোগ ছিল যা তাদের লাভ অ্যাফেয়ারে একটি সংশয়ের কারণ ছিল এ ট্যাপ দ্য কুইক সাপ স্ক্র্যাচ এ ট্যাপ অ্যাট দ্য প্যান অর্থাৎ জানলার সারসিতে একটা মৃদুর টোকা অ্যাকচুয়ালি কবি এখানে বলতে চেয়েছেন যেহেতু পোয়েট লাভার গোপনে তার প্রেমিকার সাথে দেখা করতে গিয়েছেন তাই তিনি জানলার শারসিতে আলতো টোকা দেন যাতে ব্যাপারটা জানি না হয়ে যায় দ্য কুইক সাপ স্ক্র্যাচ তারপর খুবই দ্রুত তীক্ষ্ণ কিছু একটা ঘষার শব্দ শুনতে পাওয়া গেল এখানে ট্যাপ অ্যাট দ্য পেন এবং সাপ স্ক্র্যাচ হল অডিটরি বা হিয়ার ইমেজের এক্সাম্পল যেগুলি শুধুমাত্র কানে শোনা যায় দ্য ট্যাপ ইজ দ্য সিম্বল অফ অ্যারাইভেল অর্থাৎ টোকা দেওয়া হলো আসার সিম্বল অ্যান্ড স্ক্র্যাচ ইজ দ্য সিম্বল অফ অ্যাগ্রিমেন্ট অফ সেক্সুয়াল রিলেশনশিপ অর্থাৎ স্ক্র্যাচ হল সেক্সুয়াল রিলেশনশিপ এর জন্য রাজি হওয়ার সিম্বল লাইন অ্যান্ড ব্লু স্পার্ট অফ এ লাইটেড ম্যাচ স্পার্ট কথাটির অর্থ হল শিখা আগের লাইনে তীক্ষ্ণ ঘষার আওয়াজ শোনার পরেই এই লাইনে অ্যান্ড ব্লু স্পার্ট অফ এ লাইটেড ম্যাচ অর্থাৎ নীল রঙের শিখা দেখা গেল জ্বলন্ত দেশলাই কাঠির এখানে স্পষ্টতই বোঝা যাচ্ছে যে আগের লাইনে যে তীক্ষ্ণ ঘষার কথা বলা হয়েছে সেটি হলো জ্বলন্ত দেশলাই কাঠির ব্লু পার্ট অফ এ লাইটেড ম্যাচ হলো ভিজুয়াল ইমাজারি এর এক্সাম্পল অ্যান্ড এ ভয়েস লেস লাউড থ্রু ইটস জয়েস অ্যান্ড ফিয়ার্স অ্যান্ড এ ভয়েস লেস লাউড অর্থাৎ একটি ক্ষীণ কণ্ঠস্বর শোনা যাচ্ছে যা হল বক্তার প্রেমিকার থ্রু ইটস জয়েস অ্যান্ড ফিয়ার্স এখানে ইটস বলতে বোঝানো হয়েছে কবির প্রেমিকার কণ্ঠস্বরকে অর্থাৎ ক্ষীণ আওয়াজটি শোনা যাচ্ছে থ্রু ইটস জয়েস অ্যান্ড ফিয়ার্স আনন্দ এবং ভয় উভয়ের মধ্য দিয়ে এখানে জয় কেননা যেহেতু তারা দুজন এত কষ্টের পর দেখা করতে পেরেছে তাই এখানে আনন্দের একটা অনুভূতি আছে এবং ফিয়ার কথাটি বলা হয়েছে কারণ তাদের মনে একটা ভয় আছে ধরা পড়ার এখানে ভয়েস লেস লাউড হলো অডিটরি ইমেজারি এর এক্সাম্পল লাস্ট লাইন দেন দ্য টু হার্টস বিটিং ইচ টু ইচ এখানে দেন কথাটি ইউজ করা হয়েছে এটা বোঝানোর জন্য যে তাদের মিলনের পর তাদের পরস্পরের হৃদয়ের যে স্পন্দন শোনা যাচ্ছিল তার থেকেও ক্ষীণ প্রেমিকার কণ্ঠস্বর এখানে হার্টস বিটিং হচ্ছে অডিটরি ইমাজারি এর এক্সাম্পল দ্য বিটিং অফ দ্য টু হার্টস সিম্বলাইজেস দ্য ইউনিয়ন অব দ্য লাভ পার্টনার্স অর্থাৎ বিটিং অফ দ্য টু হার্টস ইন্ডিকেট করে তাদের মিলনকে